হ্যালো বন্ধুরা, দিস ইজ সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিস ভাই। আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যমজ2 নাটকের ফানি ভিডিও। তো যমজ2 নাটকটিতে পরিচালনা করেছেন অনিমেষ আইচ এবং নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম সহ আরও অনেকেই। তো আমরা এতদিন জানতাম একটা প্রবাদ আছে যে ভালো হতে পয়সা লাগে না, কিন্তু আজকের ভিডিওতে আমাদের এই জানাটা ভুল প্রমাণিত হবে। কারণ আজকে আমরা দেখতে পাবো বা জানতে পারবো যে ভালো হতে পয়সা লাগে, সেটাই আজকে আমাদের যমজ2 নাটকের একাব্বর প্রমাণ করে দেখাবে। তা চলো দেরি না করে দেখে আসি পয়সা দিয়ে কি করে ভালো হওয়া যায়। ওরে আমার বন্ধু যদি হইতো ভালো, আরে জঙ্গল হইতো আলো, যো হো যো হো যো এখন গেতে মালা হইলো জালা, তুম না 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 তুম না না না। ওরে বেটা গেতে মালা হইলো জালা দেব কাল বলে, তোরা দেখবি কে কে আয়, তোরা দেখবি কে কে আয়। দেরি মডার্ন যুগে আপনি এই সমস্ত কি গান গাইতে আছেন, এগুলি কি এখন চলে নাই? আমি একাব্বর এই বংশের বাতি, স্মার্ট হিরো, হাউসফুল সুপারস্টার, দেখতে বোঝেন নাম নেই। দেখ যে কথা বলতেছিলাম ডেডি, লাল বাতি যে তুমি জ্বালাবা সেটা তো আমি আগে জানি, বাতি ডেডি কইয়ে বলাম দেছো না, এই কেলে বুঝছি তুমি শয়তানে খারাপ দিল কি, তুমি অসভ্যটা আইছো। এ পয়সা লাগে না এমনি তুমি ভালো হইতে পারবা, এইটা একটা আব্বা ফাউল কথা কইছেন, ভালো হইতেই পয়সা লাগে। মনে করেন আমি এডিক, নেশাসক্ত, কারণ আমারে ভালো করে লাগে আপনি ওই মাদকাসক্তি কেন্দ্রে আমারে ভর্তি করবেন না, তাদের টাকা খরচ হইবে না, ভালো হইতে পয়সা লাগে না, পয়সা লাগে আর 5,000 টাকা দেন, আমার খুব জরুরি দরকার পকেট মানি। আব্বা কি কি কইছ তুই, ফুটার পকেট মানি 5,000 টাকা আমার 14 গোষ্ঠীতে কেউ এক মুঠে দেয় নাই, ফুটার ফুটার কাম কাজের তারে বসে নাই, পাশে দোকানে পাবি তুই। আপনি এবার রাত্রির দুধারে বালিশ নিয়ে কই মেলা করছেন বাবা? ওই রাঙ্গা গাই দেয়া সন্ধ্যা গেলার তখন হাবাইতে আছে, ঘন হওয়া সরছে, মুই চিন্তা করছি যে মুই যাই আর পাশে যদি হইয়ে থাই যদি আর কোনো সমস্যা, এই জন্য আব্বা দেখছেন বলদে যায় বলদের লোকে ঘুমাই দেয়। আমি বুঝছি তোরে পয়দা করছে কেটা, তুই কি কই পাড়ার পর পাড়া, তুই এত বলো দইছো কামাওলা, তুমি দুগ্গ পোলাবরে এক লগে দিছো, ভালো করছো, 50-50 করে দিয়ে দে, তাই এটা একটু কম চালাক হইতো আর এইটা আর একটু বেশি চালাক হইতো, হেলেই তো হইছিল। আব্বা হি যে পরিষ্কার কাউ গরু, এর মধ্যে আর কোনো কথা নাই। আব্বা ফুটার পর ফুটা চুপ কর, চুপ কর, তোকে যন্ত্রণায় জানটা কালা হইয়ে গেছে মোর, পান্ডা খাই বইছিলাম, যা 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 সর 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 সামনে তে সর, তা বাম টাকাটা, টাকার কথা বলা যাবে না, কি গো টাকাটা 5,000 টাকা বাজান, আমি মেশিন দিয়ে দিশটা বাজান, আজকে আমি হুন মনে হয় কই লাভ নাই, তুই কি কাউ কিছু বুঝি না, যা যা বেটা তোর লেগে দিশটা পাইছি এখন, নাহলে টাকাটা পাইতাম আমি। না ভাই তাহার কথা কইলে তো আব্বাই হনে না, এটা আপনি জানেন না,
তোমার কোনো কথা কওয়ার দরকার নাই, ওই গোয়াল ঘরে যাওয়ার কোনো দরকার নাই। তুই এক কাম কর, যে আমার বিছানাটা একটু ভালো করে পরিষ্কার কর, ঠিক আছে? আর গরম পানি দিয়ে আমি গোসল করবো, যে হট ওয়েদার। আর তুই একটু ওই আমার ঘুমের আগে একটু বাতাস করবি, মনে থাকবে। ওকে খারাপ দিস তোকে অর্ডার করছে। ভালো হতে কিভাবে পয়সা লাগে সেটা আজকে আমাদের একাব্বর প্রমাণ করে দিল। ভিডিও শুরুতে আমরা দেখতে পেলাম একাব্বরের বাবা রাত্রে খাওয়া দাওয়া শেষে পান খাচ্ছিল, মনের সুখে গান গাচ্ছিল, পান খাচ্ছিল। এই মুহূর্তে একাব্বর এসে টাকা চায় তার বাবার কাছে। তো তার বাবা প্রথমে জিজ্ঞেস করে তুমি কোনজন, তো সে নিজেকে পরিচয় দেয় এভাবে যে বংশের বাতি, সুপারস্টার, হাউসফুল, হিরো, এই সমস্ত উল্টাপাল্টা বলে সে নিজেকে পরিচয় করায়। তো তখন তোর তার বাবা বলে যে হ্যাঁ, তুমি যে বংশের বাতি সে তো জানি, লাল বাতি জ্বালাবা তুমি আমার বংশে। তো সে বলে, তখন তার বাবা বলে ভালো হয়ে যা। তখন একাব্বর বলে 5000 টাকা দেন ভালো হয়ে যাচ্ছি। তার বাবা বলে না, ভালো হতে পয়সা লাগে না। তখন সে কি উদাহরণ দেয় যে যদি কোনো মাদকাসক্ত লোককে রিহাবে পাঠানো হয় তাহলে সেখানে তো টাকা দেওয়া লাগে, তাই না? তাহলে তাকে ভালো করতে তো টাকা লাগছেই, এসে ভালো হতে পয়সা লাগে। এর মধ্যে দেখে জমজের আরেক ভাই যে একটু বোকা, সে বালিশ নিয়ে গরুর কাছে ঘুমোতে যাচ্ছে। তো তার বাবা আর কি বলবে, নিজেকেই নিজে গালাগালি দিচ্ছে, তা তো দেখতেই পেলে। তখন তার বাবা বলে যে উপরওয়ালা তাকে দুইটা ছেলে দিল, একটাকে একটু কম চালাক আর একটাকে একটু বেশি চালাক বানাইতে পারতো, মানে একজন অত্যধিক চালাক বা দুষ্টু প্রকৃতির, একজন একদম শান্ত শিষ্ট নরম ভদ্র টাইপের। পয়সা দিয়ে কীভাবে ভালো হওয়া যায় সেটা আমরা ভিডিওতে আজকে স্পষ্ট বুঝতে পারলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটিতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।